শান্তলামা ইনফর্মস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত জানি আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের জন্য আজ যে ভিডিওটা আবার নিয়ে আসছি সেটা হচ্ছে প্রেসিস রাইটিংয়ের উপরে এই প্রেসিস রাইটিং কিন্তু ডাব্লিউ বিসি এক্সিকিউটিভ পিএসসি মিস্রেনিয়াস পিএসসি ক্লার্কশিপ স্কুল কলেজ এক্সাম সব ক্ষেত্রেই প্রযোজ্য তো দেরি না করে শুরু করা যাক শুধু একটা কথা বলবার যারা এই চ্যানেলে নতুন এই ভিডিওগুলো দেখছো বা যারা এমনি দেখছো তাদেরকে রিকোয়েস্ট করব। এই ভিডিওর নিচে যে ডেসক্রিপশান বক্স রয়েছে সেই ডেস ডেসক্রিপশান বক্সটা একটু ওপেন করে ভিজিট করো সেখানে অনেক আগে আপলোড হওয়া ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে প্রচুর ট্রান্সলেশন গ্রামার নিউজ পেপার রিপোর্ট রাইটিং ইত্যাদি এছাড়াও দেখো এখানে একটা আই বাটন আসছে এই আই বাটনে ক্লিক করলেও তোমরা আগে আপলোড হওয়া ভিডিওর অনেক লিঙ্ক পেয়ে যাবে সেগুলোও তোমরা এই ভিডিওটা দেখবার পরে দেখে নিতে পারো আর একটা কথা সেটা হচ্ছে তোমরা এই প্রেসিস লেখার উপরে কিছু নিয়ম এখানে লেখা আছে সেগুলো ভিডিও পজ করে দেখে নিতে পারো এছাড়াও প্রথম দিকে যে প্রেসিসগুলো আপলোড হয়েছিল চ্যানেলে সেখানেও এগুলো নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করা আছে তো দেরি না করে শুরু করা যাক প্রথম আমরা প্যারাগ্রাফটা একটু পড়বো প্যারাগ্রাফটা একটু মন দিয়ে পড়ে নেবো কী দেওয়া হয়েছে তারপরে মোটামুটি আমরা ওয়ান থার্ড করে এর প্রেসিস করার চেষ্টা করব দেখো কি আছে গান্ধী নট রিজেক্ট মেশিনারি অ্যাসাস প্রথম লাইন গান্ধী মানে হচ্ছে মহাত্মা গান্ধীর কথা বলা হচ্ছে নট রিজেক্ট এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে নট রিজেক্ট রিজেক্ট মানে এখানে বাতিল করা নয় এখানে বিরোধী হওয়া ঠিক আছে বিরুদ্ধে যাওয়া তাহলে গান্ধী নট রিজেক্ট মেশিনারি মেশিনারি মানে যন্ত্রপাতি অ্যাসাস অ্যাসাস মানে হচ্ছে ইনহেরেন্টলি অর্থাৎ তার মন থেকে তার ভেতর থেকে যে ব্যাপারটা আসে অর্থাৎ মানে সহজাত প্রবৃত্তি যেটা সেই ব্যাপার অনুযায়ী গান্ধীজি মেশিনারি মানে যন্ত্রপাতির বিরুদ্ধে নয় এই কথাটা এখানে বলা হচ্ছে টেন্স সম্পর্কে কোনো কনফিউশন থাকলে ঠিক এর নিচের ডেসক্রিপশন বক্সে টেন্সের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো কনফিউশন দূর করতে পারো তাহলে প্রথম লাইনের মানে কি গান্ধী নট রিজেক্ট মেশিনারি অ্যাস মানে গান্ধী তার ভেতরের যে সহজাত প্রবৃত্তি তা অনুযায়ী সেই সহজাত প্রবৃত্তি অনুযায়ী মেশিনারির অর্থাৎ যন্ত্রপাতির বিরুদ্ধে ছিলেন বিরুদ্ধে নয় এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে নেক্সট সেন্টেন্স কী বলছে হি অবজার্ভ এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে হি অবজার্ভস ঠিক আছে অবজার্ভস মানে মান্য করা অবজার্ভস মানে কিছু মনে করা ইত্যাদি মানে দাঁড়ায় তো এখানে অবজার্ভস মানে হচ্ছে তিনি যেটা মেনে চলেন কি মেনে চলেন হাউ ক্যান আই বি এগেইনস্ট কীভাবে আমি হব এগেইনস্ট বিরুদ্ধে অল মেশিনারি সমস্ত মেশিনারি সমস্ত যন্ত্রপাতির বিরুদ্ধে আমি যাবো কী করে হোয়েন যখন আই নো আমি জানি দ্যাট যে ইভেন এমন কি দিস বডি মানে তার শরীরের কথা বলছে ইজ এ মোস্ট ইজ এ মোস্ট ডেলিকেট পিস অফ মেশিনারি মোস্ট মানে এখানে খুব ঠিক আছে মোস্ট মানে এখানে খুব ডেলিকেট ডেলিকেট মানে সূক্ষ্ম ঠিক আছে পিস অফ মেশিনারি মানে যেখানে একটা শরীর মানে আমাদের যে শরীর সেই শরীরও একটা যন্ত্রাংশের মতো একটা সূক্ষ্ম যন্ত্রাংশ সেখানে আমি যন্ত্রের বিরুদ্ধে যাব কি করে সেই কথাই বলছে দেখো হাউ ক্যান আই বি এগেইনস্ট কীভাবে আমি বিরুদ্ধে যাব অল মেশিনারি সমস্ত যন্ত্রের বিরুদ্ধে হয়েন যখন হোয়েন মানে যখন আই নো আমি জানি কি জানি দ্যাট যে ইভেন দিস বডি এমনকি শরীর ইজ মোস্ট ডেলিকেট পিস অফ মেশিন এমনকি এই শরীরও একটা সূক্ষ্ম মেশিনেরি একটি একটি মেশিন এই পিস মানে হচ্ছে এখানে এক খণ্ড মানে একটি মেশিন আর কি ঠিক আছে মানে মেশিনারি সমস্ত যন্ত্র কুল তার একটা অংশ হচ্ছে সেই রকমই একটা যন্ত্র হচ্ছে আমাদের শরীর তাহলে আমি কেন কিভাবে যাব এই মেশিনারির বিরুদ্ধে তারপরে দেখো কি বলছে দ্য স্পিনিং হুইল স্পিনিং মানে হচ্ছে সুতো কাটা যে চক্র সেইটার কথা বলছে ঠিক আছে স্পিনিং মানে হচ্ছে সুতো কাটা হুইল মানে চক্র দ্য স্পিনিং হুইল মানে সুতো কাটা চক্র ইজ এ হয় একটি মেশিন এটাও কিন্তু দেখো প্রেজেন্ট ইন্ডিফেন্ড টেন্সে রয়েছে ঠিক আছে সুতো কাটা চক্র একটি মেশিন এ লিটিল একটা ছোট্ট টুথপিক টুথপিক মানে যা দিয়ে দাঁত খোঁচানো হয় তাকে টুথপিক বলছে ইজ এ মেশিন সেটাও একটা মেশিন দ্য ক্রেজ ক্রেজ মানে এখানে আকর্ষণ ইজ ফর হোয়াট ইজ ফর হোয়াট দে কল ইজ ফর ইজ ফর মানে হয় এই জন্য হোয়াট দে কল লেবার সেভিং মেশিনারি দ্য ক্রেজ ইজ মানে আকর্ষণটা কেন ফর কারণ জন্য কি জন্যে যে এই হোয়াট মানে এখানে যে দে কল লেবার সেভিং মেশিনারি তারা হচ্ছে শ্রম বাঁচানো মেশিনারি যন্ত্র অর্থাৎ তারা লেবার মানে এখানে শ্রম লেবার সেভিং মেশিনারি সেভিং মানে বাঁচায় মেশিনারি মানে যন্ত্র তাহলে তারা হচ্ছে শ্রম বাঁচানো মেশিন অর্থাৎ পরিশ্রম করা লাগে না এমন যন্ত্র সরি মেন গো অন প্রেজেন্ট ইনিভারিটেন্সের হচ্ছে মেন মানে মানুষেরা গো অন সেভিং লেবার গো অন মানে হচ্ছে কন্টিনিউ করে চলছে সেভিং লেবার কি কী চালাচ্ছে কি চালিয়ে যাচ্ছে গোয়ান মানে এখানে চালিয়ে যাওয়া কি চালিয়ে যাওয়া সেভিং লেবার সেভিং লেবার মানে হচ্ছে বল বাঁচানো অর্থাৎ যে আমরা পরিশ্রম দিই সেই পরিশ্রমটাকে বাঁচিয়ে চলেছে টিল পর্যন্ত কোন পর্যন্ত থাউজ্যান্ডস আর থাউজেন্ডস মানে হচ্ছে হাজার হাজার মানুষের কথা বলছে এখানে আর হয় উইদাউট উইদাউট মানে ছাড়া ওয়ার্ক মানে কর্মহীন উইদাউট মানে হীন আর ওয়ার্ক মানে কর্ম তাহলে যতক্ষণ না পর্যন্ত হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে পড়বে অ্যান্ড থ্রোন এবং নিক্ষিপ্ত হবে অন দ্য ওপেন স্ট্রিট খোলা রাস্তায় টু ডাই মরতে অফ স্টারভেশান ডাই অফ মানে হচ্ছে ডাই অফ ডাই বাই ডাই ফ্রম স্টারভেশান মানে হচ্ছে উপোস করে না খেয়ে স্টারভেশান মানে হচ্ছে উপোস করে বা না খেয়ে তাহলে না খেয়ে মরে যাবে কি বলছে দেখো টিল টিল মানে যতক্ষণ না পর্যন্ত টিল মানে পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত না সারি পর্যন্ত কত কোন পর্যন্ত থাউজেন্ডস আর উইদাউট ওয়ার্ক হাজার হাজার লোক কর্মহীন হয়ে পড়বে থ্রোন এই যে আর এই আর এ আর এই যে আর ভার্ব এই ভাবের পরে এই থ্রোন ঠিক আছে এটা প্যাসিভ ভয়েজে রয়েছে আর থ্রোন তারা নিক্ষিপ্ত হবে কোথায় নিক্ষিপ্ত হবে অন দ্য ওপেন স্ট্রিট অন দ্য ওপেন স্ট্রিট মানে হচ্ছে খোলা রাস্তায় এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে এবং প্যাসিভ ভয়েজে রয়েছে ঠিক আছে ভয়েস সম্পর্কে কনফিউশন থাকলে শান্তনামা ইনফর্মস ইউটিউব চ্যানেলে প্লে গিয়ে যে গ্রামার পোর্শনটা আছে গ্রামার প্লে লিস্ট সেখান থেকে ভয়েস চেঞ্জ দেখে নিতে পারো এবং কনফিউশন দূর করতে পারো তাই থাউজেন্ডস আর উইদাউট ওয়ার্ক মানে কর্মহীন পড়বে হাজার হাজার লোক অ্যান্ড থ্রোন এবং নিক্ষিপ্ত হবে অন ওপেন স্ট্রিট খোলা রাস্তায় টু ডাই মরতে যা মানে মরার জন্যে এখানে টু ডাই মরতে অর্থাৎ মরার জন্যে অফ না খেয়ে মরার জন্যে ঠিক আছে মানে কর্মহীন হয়ে রাস্তায় লোকে চলে গেলে তো এমনি না খেয়ে মরে যাবে তাই না পরের পরটা দেখো কী বলছে আই ওয়ান্ট টু সেভ টাইম আমি চাই সময় বাঁচাতে অ্যান্ড লেবার এবং পরিশ্রম বাঁচাতে নট ফর নট ফর মানে জন্যে নয় কার জন্যে না এ ফ্র্যাকশান অফ ম্যানকাইন্ড মানে অনেক যে মানুষ আছে তার কিয়দ অংশ মানে সামান্য অংশের জন্য আমি এটা চাই না বাট ফর অল কিন্তু সবার জন্যে চাই তাহলে কী বলছে গান্ধীজি গান্ধীজি বলছেন যে আমিও সময় এবং পরিশ্রম বাঁচাতে চাই কিন্তু সেটা দু চারজন মানুষের জন্যে না বলছে ফ্র্যাকশান ফ্র্যাকশান ভগ্নাংশ অফ ম্যানকাইন্ড মনুষ্য যে জাতি মানে মনুষ্য জাতির কয়েকজনের জন্যে একটা ভগ্নাংশের জন্যে না একটা আংশিক লোকের লোকসংখ্যার জন্যে না বলছে বাট ফর অল কিন্তু সকলের জন্য ঠিক আছে বোঝা গেছে ব্যাপারটা সবার জন্যই আমি সময় এবং পরিশ্রম বাঁচাতে চাই আমি শুধুমাত্র কয়েকজনের জন্য সময় পরিশ্রম বাঁচাতে চাই না এটাও কিন্তু প্রেজেন্ট ইন টেন্সে রয়েছে আই ওয়ান্ট আমি চাই টু সেভ বাঁচাতে ঠিক আছে নেক্সট তাও কী বলছে আই ওয়ান্ট আমি চাই দ্য কনসেন্ট্রেশন অফ ওয়েলথ নট হ্যান্ডস অফ ফিউ বলছে কি দেখো আমি চাই আই ওয়ান্ট কনসেন্ট্রেশন কনসেন্ট্রেশন মানে একত্রিত হওয়া অফ ওয়েলথ ওয়েলথ মানে ধন সম্পত্তি ধন সম্পত্তি একত্রিত হয়ে যাবে নট ইন দ্য হ্যান্ডস অফ ইউ কয়েকজনের হাতে ধন সম্পত্তি একত্রিত হবে তা আমি চাই না ঠিক আছে আমি চাই ধনসম্পত্তি একত্রিত হবে নট না ইন হ্যান্ডস অফ ফিউ অফ এ ফিউ মানে অল্প কয়েকজনের হাতে ধন সম্পত্তি একত্রিত হবে আমি তা চাই না বাট কিন্তু ইন দ্য হ্যান্ডস অফ অল কিন্তু সকলের হাতে ধন সম্পত্তি যাক সেটাই আমি চাই ঠিক আছে টুডে আজকে মেশিনারি মিয়ারলি হেল্পস এ ফিউ টু রাইড অন দ্য ব্যাক অফ মিলিয়নস কি বলছে দেখো টুডে আজকের দিনে টুডে মানে আজকের দিনে মেশিনারি মেশিনারি হচ্ছে যন্ত্রপাতি বা যন্ত্র কথা যেগুলো বলা হচ্ছে মিয়ারলি কেবলমাত্র হেল্প সহযোগিতা করে এ ফিউ কয়েকজনকে মাত্র টু রাইড রাইড মানে হচ্ছে উপরে চড়ে উঠতে দ্য ব্যাক অফ দ্য মিলিয়ানস মিলিয়ানস মানে হচ্ছে লক্ষ লক্ষ মানুষের পিঠের উপরে চড়ে বসবে অল্প কয়েকজন মানুষ সেটাই মেশিনারি করছে মানে যন্ত্রপাতি করছে অর্থাৎ যন্ত্রের দ্বারা যে সমস্ত মালিক শ্রেণীরা কাজকর্ম করছে তারা কি করছে কর্মী ছাঁটাই করে ফেলছে একটা যন্ত্র আসার ফলে অনেক কর্মী ছাঁটাই হয়ে যাচ্ছে অল্প কজন কর্মী কাজ করছে তাই তো তাহলে ওই অল্প কজন ওই অনেক কর্মীকে ছাঁটাই করে দিল সেই মানুষের ঘাড়ে চেপে গেল এই রকম একটা মানে দাঁড়াচ্ছে তাহলে টুডে মেশিনারি আজকের দিনে মেশিনারি মিয়ারলি হেল্পস মিয়ারলি মিয়ারলি মানে কেবলমাত্র কেবলমাত্র হেল্পস অনলি এ ফিউ কেবলমাত্র অল্প কজনকে সহযোগিতা করে মানে লক্ষ লক্ষ মানুষের পিঠে চড়ে বসেছে অল্প কজন মানুষ হচ্ছে সুবিধা হচ্ছে অল্প কজনের আর বেশিরভাগ লোকেরই ক্ষতি হচ্ছে নেক্সট দ্য ইম্পেটাস ইম্পেটাস মানে এখানে ইনসেন্টিভ অনুপ্রেরণা দ্য ইম্প বিহাইন্ড ইট মানে এর পেছনে যে অনুপ্রেরণা রয়েছে বিহাইন্ড ইট অল এই সকলের পেছনে যে অনুপ্রেরণা রয়েছে ইজ নট এটা হয় না দ্য ফিলান্থ্রোপি ফিলান্থ্রোপি মানে হচ্ছে মনুষ্যের উপকার সাধনকারী টু সেভ লেবার বাট গ্রিড অর্থাৎ বলছে এর পেছনে যে অনুপ্রেরণা রয়েছে সেইটা ইজ নট সেটা কিন্তু তা নয় কি নয় ফিলান্থ্রপি মানে মানুষের উপকারী কিছু না। ফিলান্থ্রপি মানে যে মনুষ্যহিতকারী ঠিক আছে মানুষের যে উপকারে লাগে বা মানুষের জন্য যা ভালো কিছু চিন্তা করে তাকে ফিলান্থ্রোপি বলে টু সেভ বাঁচাতে টু সেভ বাঁচাতে লেবার টু সেভ লেবার মানে পরিশ্রম বাঁচাতে বাট গ্রিড এই বার্ড গ্রিড মানে হচ্ছে লোভ এখানে ঠিক আছে বলছে ইজ নট দ্য ফিলানথ্রোপি টু সেভ লেবার অর্থাৎ এর পেছনে এই সব কিছুর পেছনে যে অনুপ্রেরণা রয়েছে মানে মূল মন্ত্র রয়েছে সব কিছুর পেছনে সেটা কি সেটা কিন্তু শ্রম বাজানোর জন্যে নয় সেটা বলছে এই যে নট নটের জন্য নয় তাহলে এটা সব এই শ্রম বাঁচানোর জন্যে নয় অর্থাৎ মনুষ্য হিতকারী শ্রম বিচনা বাঁচানোর জন্যে নয় অর্থাৎ মানুষের উপকারে লাগবে এমন শ্রম বাঁচানোর জন্য নয় বাট কিন্তু গ্রিড গ্রিড মানে লোভ মানুষের লোভ রয়েছে এর মধ্যে এর মধ্যে এই সমস্ত কিছুর পেছনে যে অনুপ্রেরণা রয়েছে তার পেছনে রয়েছে মানুষের লোভ ঠিক আছে লোভ কেন কারণ অল্প লোকজন দিয়ে অনেক কাজ করিয়ে নেওয়া যাবে সেই লোভের কথা কেন বলা হচ্ছে অনেক লোকজন আর থাকছে না তাহলে অনেক লোকের লেবার কস্ট বেঁচে যাচ্ছে সেই লোভের কথা বলা হচ্ছে কিছু লোক এই লোভের দ্বারা তারা এই এই লোভের দ্বারা তারা তাড়িত হয়ে কী করছে মেশিনারি ব্যবহার করে অল্প লোক ব্যবহার করে অনেক লোকের ক্ষতি সাধন করছে এইটা ম গান্ধী বলতে চাইছে এখানে ইট ইজ এগেইনস্ট দিস কনস্টিটিউশান অফ থিংস বলছে ইট ইজ এগেইনস্ট এটা হয় বিরুদ্ধে দিস কনস্টিটিউশান অফ থিংস থিংস মানে সেই সব জিনিস কনস্টিটিউশন মানে গঠন অর্থাৎ সেই সব জিনিসের বিরুদ্ধে দ্যাট যা আই অ্যাম ফাইটিং এটা প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে রয়েছে আই অ্যাম ফাইটিং আর আগেরটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে আচ্ছা এখানে কি বলছে তাহলে দিস ইজ এগেইনস্ট এটার বিরুদ্ধে কিসের বিরুদ্ধে দিস কনস্টিটিউশন অফ থিংস দ্যাট আই অ্যাম ফাইটিং এইটুকু মানে কি দ্যাট আই এম ফাইটিং যা আমি লড়াই করে চলেছি ঠিক আছে যার সাথে আমি লড়াই করে চলেছি অল মাই উইথ উইথ অল মাই মাইট এই উইথ মানে দিয়ে অল মাই মাইট মানে আমার সমস্ত শক্তি দিয়ে অর্থাৎ আমি যে যে সকল বস্তুর বিরুদ্ধে সেই সমস্ত জিনিসের বিরুদ্ধে আমি লড়াই করে চলেছি এটা তার বিরুদ্ধে মানে ব্যাপারটা কি একটু বলি সেটা হচ্ছে যে এর বিরুদ্ধে যে অনুপ্রেরণা রয়েছে সেই অনুপ্রেরণা মানুষের শ্রমকে বাঁচানোর জন্যে না বরং লোভের বিরুদ্ধে ঠিক আছে তাই এই সেন্টেন্সটার কথা এখানে বলা হচ্ছে ইট ইজ এগেইনস্ট দিস ইট ইজ এগেইনস্ট এটার বিরুদ্ধে দিস কনস্টিটিউশন অফ থিংস সেই সব কনস্টিটিউশন মানে গঠন অফ থিংস জিনিস মানে জিনিসপত্র জিনিসপত্র মানে গান্ধীজির মনের মধ্যে যে জিনিসগুলো রয়েছে দ্যাট যেটা অর্থাৎ যে সকল জিনিসের উপরে ভর করে তিনি লড়াই করে যাচ্ছেন তার বিরোধী এটা বোঝা গেল ব্যাপারটা কি ইট ইজ এগেইনস্ট দ্য কনস্টিটিউশন অফ থিংস দ্যাট আই এম ফাইটিং উইথ অল মাই মাইট আমার সমস্ত শক্তি দিয়ে আমি লড়াই করে চলেছি যেসব উপাদান দিয়ে তার বিরুদ্ধে যাচ্ছে এই সমস্ত এই এই অনুপ্রেরণা অর্থাৎ এই যে যে অনুপ্রেরণা যার দ্বারা মানুষের ক্ষতি হচ্ছে যে অনুপ্রেরণার মধ্যে লুকিয়ে রয়েছে মানুষের লোভ তার বিরুদ্ধে আমি লড়াই করছি ঠিক আছে তো এই যে যে বলছে এগেনস্ট দিস কনস্টিটিউশন অফ থিংস মানে সেই সব জিনিস যেসব জিনিস তার মনের মধ্যেই লড়াইটার সৃষ্টি করেছে ঠিক আছে তাই বলছে দ্যাট আই এম ফাইটিং উইথ অল মাই মাইটস ঠিক আছে অর্থাৎ গান্ধীজি এই যে যে শ্রম বাঁচানোর নামে মানুষকে যে বেকার করে দেওয়া হচ্ছে মানুষের যে পেটের ভাত নষ্ট হচ্ছে মানুষকে অনাহারে মরতে হচ্ছে তার বিরুদ্ধে তিনি তার সমস্ত শক্তি দিয়ে লড়াই করে যাচ্ছে নেক্সট কি বলছে দেখো দ্য মেশিন শুড নট টেন্ট টু অ্যা ট্রফি দ্য লিমস অফ ম্যান মেশিন মানে মেশিন যন্ত্র শুড নট শুড নট মানে উচিত নয় টেন মানে প্রবণ হওয়া শুড নট টেন টেন্ট এখানে ভার ঠিক আছে শুড নট টেন মানে প্রবণ হওয়া উচিত নয় টু অ্যাট্রফি অ্যাট্রফি মানে ক্ষয়িষ্ণু ক্ষয়ে ফেলা হুম নষ্ট করা টু অ্যাট্রফি দ্য লিমস অফ ম্যান মানে মানুষের যে অঙ্গ প্রত্যঙ্গ সেই অঙ্গ প্রত্যঙ্গ ক্ষয়িষ্ণু হয়ে যাবে মেশিনের দ্বারা সেটা হওয়া উচিত না দ্য মেশিন শুড নট টেন টু অ্যা ট্রফি দ্য লিমস অফ ম্যান মানে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ ক্ষয়িষ্ণু হবে এই কাজ মেশিনের করা উচিত না প্রবণ হওয়া উচিত না ফ্যাক্টরিজ মানে কলকারখানা রান বাই পাওয়ার ড্রাইভেন মেশিনারি ফ্যাক্টরিজ মানে কলকারখানা রান মানে যা চালিত হয় বাই দ্বারা এই রান কিন্তু ভাবনা এই রান কিন্তু পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হচ্ছে তাহলে ফ্যাক্টরিজ রান বাই পাওয়ার ড্রাইভেন মেশিনারি যে সমস্ত কলকারখানা পাওয়ার ড্রাইভ অ্যান্ড মেশিনারি দ্বারা চলে এই রান মানে চলে পাওয়ার ড্রাইভেন মেশিনারি মানে হচ্ছে যে সমস্ত শক্তি দিয়ে অর্থাৎ ওই বিদ্যুৎ চালিত বা এই ধরনের কোনো পাওয়ার দিয়ে চালিত মেশিনারি দ্বারা যে সমস্ত ফ্যাক্টরি চলে শুড বি ন্যাশনালাইজ সেগুলো জাতীয়করণ করতে হবে করা উচিত স্টেট কন্ট্রোল সেগুলো স্টেটের হাতে থাকা উচিত স্টেট মানে এখানে দেশ দেশের দ্বারা নিয়ন্ত্রিত হওয়া উচিত দ্য সুপ্রিম কনসিডারেশান ইজ ম্যান এবং সর্বোচ্চ বিবেচনা করা উচিত কনসিডারেশন মানে বিবেচনা ইজ হওয়া উচিত ম্যান ঠিক আছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেসে রয়েছে এবং সর্বোচ্চ যে বিবেচনার জায়গা থাকা উচিত সেটা মানুষকে নিয়েই বিবেচনা করা উচিত ঠিক আছে তো এইটুকু হচ্ছে মূল প্যারাগ্রাফ এইবার আমরা কীভাবে এর প্রেসিডটা করতে পারবো একটু তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করি এসো দেখো এই যে যে প্যারাগ্রাফটা ছিল গান্ধী নট রিজেক্ট মেশিনারি এ সাস মানে গান্ধী মূলত মেশিনারির বিরুদ্ধে নয় হি অবজার্ভস হাউ ক্যান আই বি এগেনস্ট অল মেশিনারি হোয়েন আই নো দ্যাট ইভেন দিস বডি ইজ মোস্ট ডেলিকেট পিস অফ মেশিনারি যে আমি মেশিনের বিরুদ্ধে যাব কী করে যখন জানি এই দেহ একটা মেশিন দা স্পিনিং হুইল ইজ এ মেশিন সুতো কাটা চক্র একটা মেশিন এ লিটল টুথপিক ইজ এ মেশিন দাঁত খোঁচানো কাঠি একটা মেশিন দ্য ক্রেজ ইজ ফর হোয়াট দ্য কল লেবার সেভিং মেশিন এর মধ্যে যে আকর্ষণ রয়েছে সেটা হচ্ছে আমরা বলছি দে কল তাদের বলা হচ্ছে যে লেবার সেভিং মেশিন তাদেরকে বলা হচ্ছে যে শ্রম বাঁচায় এমন মেশিন এটাই আকর্ষণ মেন গো অন মানুষ চালিয়ে যাচ্ছে সেভিং লেবার মানে শ্রম বাঁচিয়ে যাচ্ছে টিল পর্যন্ত থাউজেন্ডস আর উইদাউট ওয়ার্ক ক্যান্ড থ্রো অন ওপেন স্ট্রিটস টু ডাই অফ স্টারভেশন মানে মানুষকে হাজারো হাজার মানুষকে কর্মহীন করে রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে উপোস করে মরবার জন্য ঠিক আছে এটাই আমরা চালিয়ে যাচ্ছি মেন গোয়ান মানে মানুষ এটা চালিয়ে যাচ্ছে তো এর মধ্যে থেকে আমরা কি বুঝলাম এর মধ্যে থেকে বুঝলাম গান্ধী মূলত মেশিনের বিরুদ্ধে নয় উনি কিন্তু বিরুদ্ধে রয়েছে হচ্ছে বিরুদ্ধে রয়েছে কিসের যে মানুষ যে তার কাজ হারাচ্ছে তার বিরুদ্ধে রয়েছে তাই না তো এর মধ্যে থেকে আমরা যেটা বুঝতে পারছি সেটা দেখো গান্ধী ওয়াজ নট ইন প্রেজুডিসড এগেইনস্ট মেশিনারি দেখো এর মানেটা কি গান্ধী ওয়াজ নট গান্ধী ছিলেন না ইন্ডিসক্রিটলি মানে অন্ধভাবে ইন্ডিসক্রিটলি মানে হচ্ছে অন্ধভাবে কি ছিলেন না অন্ধভাবে প্রেজুডিস্ট প্রেজুডিস মানে পক্ষপাতিত্ব মানে পক্ষপাত দুষ্ট হয়ে অন্ধভাবে ছিলেন না এগেইনস্ট মেশিনারি অর্থাৎ যন্ত্রের বিরুদ্ধে তিনি পক্ষপাত দুষ্ট হয়ে অর্থাৎ যন্ত্রের বিরুদ্ধে তিনি তার পক্ষ ছিল এমনটা না বা অন্ধভাবে তিনি পক্ষপাত দুষ্ট হয়ে যন্ত্রের বিরুদ্ধে ছিলেন তেমন নয় ঠিক আছে এটা যদি খুব কঠিন তোমাদের মনে হয় তাহলে তোমরা এরকম করতে পারো গান্ধীজি ওয়াজ নট এগেনস্ট মেশিনারি আর এই দুটো শব্দ জুড়ে দিলে বেশ সুন্দর হয় গান্ধী ওয়াজ নট ইন্ডিসক্রিটলি ইন্ডিসক্রিটলি মানে অন্ধভাবে ঠিক আছে তোমাদের মনে হতে পারে ব্লাইন্ডলিও হতে পারে কিন্তু ব্লাইন্ড শব্দটা ঠিক এখানে উপযুক্ত হবে না ইন্ডিসক্রিটলি যতটা উপযুক্ত হবে প্রেজুডিস মানে হচ্ছে পক্ষপাত দুষ্ট হওয়া ঠিক আছে তাহলে গান্ধী ওয়াজ নট ইন্ডিসক্রিটলি প্রেজুডিস্ট এগেন্স্ট মেশিনারি গান্ধীজি পক্ষপাত দুষ্ট হয়ে যন্ত্রপাতির বিরুদ্ধে ছিলেন এমন নয় তারপরেরটা দেখো তারপরে যে কথাগুলো বলা হচ্ছে তার আগের অংশ থেকে কন্টিনিউয়াসলি হচ্ছে কিন্তু শুধুমাত্র যে এই অংশটুকুর জন্যেই এই লাল অংশটুকু হয়েছে এমন নয় লাল অংশটুকু মানে আমি লাল কালি দিয়ে যেটুকু করব অর্থাৎ প্রেসিস এই যে বড় কালো কালি দিয়ে লেখা রয়েছে সেটা হচ্ছে মূল জিনিস আর আমি প্রেসি যেটা করব সেটাই লাল কালি দিয়ে লিখে তোমাদের বোঝানোর চেষ্টা করছি ঠিক আছে তো এখানে একটা কথা যেটা বলবার সেটা হচ্ছে এইখানে যে কালো অংশটুকু রয়েছে তার জন্যে যে এইটুকু এমনটা না এর আগে থেকে কন্টিনিউ হচ্ছে কিন্তু বিষয়টা মানে এই যে যে প্যারাগ্রাফটা রয়েছে বা এই যে যে লাইনগুলো রয়েছে কথাগুলো রয়েছে এর মধ্যে যে অন্তর্নিহিত অর্থ সেটাও কিন্তু এর মধ্যে অন্তর্নিহিত অর্থের সঙ্গে অনেক সময় মিলে যাবে মানে তোমরা এইটা ভেবো না যে এইটুকুর জন্যে এইটুকু এটা কিন্তু ভাবনাটা ঠিক না সেটা আমি বলবার জন্য এতগুলো কথা বললাম দেখো তারপরে কি বলছে আই ওয়ান্ট টু সেভ টাইম আমি চাই সময় বাঁচাতে অ্যান্ড লেবার এবং শ্রম বাঁচাতে নট ফর এ ফ্র্যাকশান অফ মাই কাইন্ড শুধুমাত্র কয়েকজনের জন্য না ফ্র্যাকশন মানে হচ্ছে কি ভগ্নাংশ অর্থাৎ কয়েকজনের জন্য না বাট ফর অল কিন্তু সকলের জন্য চাই আই ওয়ান্ট কনসেন্ট্রেশন অফ ওয়েলথ নট ইন দ্য হ্যান্ডস অফ হিউ আমি চাই ধনসম্পত্তি সম্পত্তি কয়েকজনের হাতে থাকবে এমন চাই না বাট ইন দ্য হ্যান্ডস অফ অল কিন্তু সকলের হাতে থাকবে ঠিক আছে এটা খানিকটা সমাজতন্ত্রের মতো কথা বলা টুডে মেশিনারি মিয়ারলি হেল্পস আজকের দিনে মেশিনারি মিয়ারলি মানে কেবলমাত্র হেল্পস এ ফিউ টু রাইড অন ব্যাক অফ মিলিয়ানস কয়েকজনকে সহযোগিতা করছে লক্ষ লক্ষ মানুষের ঘাড়ে চড়ে চেপে চাপার যে সহযোগিতা করছে অর্থাৎ এই মেশিনারি সহযোগিতা করছে কীরকমভাবে যে অনেক মানুষের কাঁধে চেপে বসার সহযোগিতা করছে কাদের যাদের কাঁধে চাপা হচ্ছে তারা কর্মহীন হচ্ছে খাদ্যহীন হচ্ছে তো দেখো সেটা কীভাবে বলা যেতে পারে অনলি হি ডিড নট লাইক অনলি মানে কেবলমাত্র হি ডিড নট লাইক তিনি পছন্দ করতেন না মেশিনস মেশিনারি মেশিন পছন্দ করতেন না রিপ্লেসিং হিউম্যান বিংস তিনি পছন্দ করতেন না মেশিনারিগুলোকে কেন কোন মেশিনারিগুলোকে মানে বাকি জন্য জন্যে সেটা হচ্ছে রিপ্লেসিং হিউম্যান বিংস অর্থাৎ হিউম্যান বিংস মানে হচ্ছে কি মানুষকে যারা রিপ্লেস করে দিচ্ছে অর্থাৎ সেই মেশিন যা মানুষকে কর্মহীন করছে রিপ্লেস মানে হচ্ছে সরিয়ে দিচ্ছে কর্মহীন করছে হিউম্যান বিংসকে মনুষ্য জাতিকে সেই মেশিনারি সেই কারণে তিনি পছন্দ করছেন এই অনলি মানে হচ্ছে কি কারণে ঠিক আছে অনলি মানে কেবলমাত্র এই কারণে হি ডিড নট লাইক তিনি পছন্দ করছেন না মেশিনস মেশিন যন্ত্রপাতি রিপ্লেসিং হিউম্যান বিংস ঠিক আছে তাহলে যে মেশিন মানুষের মানুষকে সরিয়ে দিচ্ছে কর্মহীন করছে সেই মেশিনকে সেই কারণে তিনি পছন্দ করছেন না নর কি তাও নয় ডিড হি অ্যাপ্রুভ তিনি অ্যাপ্রুভও করছেন না মানে অনুমোদন করছেন না অপ অ্যাপ্রুভের বসে প্রিপোজিশন বসে দ্য কনসেন্ট্রেশন অফ ওয়েলথ মানে ধন সম্পত্তি কুক্ষিগত হওয়াটাও তিনি অ্যাপ্রুভ করছেন না অর্থাৎ অনুমোদন করছেন না বা মেনে নিচ্ছেন না ইন এ ফিউ হ্যান্ডস কয়েকজনের মাত্র হাতে হাতেই ধন চলে যাবে এমন তিনি মেনে নিতে পারছেন না বা তিনি সেটাও মনে করছেন না তাহলে কি বলছে তিনি কেবলমাত্র যে মেশিনগুলো যা মানুষকে সরিয়ে ফেলছে তাই পছন্দ করছেন না এমন না তিনি এটাও পছন্দ করছেন না যে ধনসম্পত্তি কয়েকজনের হাতে কুক্ষিগত হবে এটাও তিনি পছন্দ করছেন না ঠিক আছে তারপরে কি বলছে দেখো অ্যাজ এ রেজাল্ট কেন ধনসম্পত্তি কয়েকজনের হাতে কুক্ষিগত হবে কীভাবে অ্যাজ এ রেজাল্ট অফ ফলস্বরূপ লার্জ স্কেল লার্জ স্কেল মানে বড় মাত্রায় ইন্ডাস্ট্রিয়ালাইজেশান মানে শিল্প শিল্পোন্নয়নের জন্য অর্থাৎ শিল্পায়নের জন্যে সরি শিল্পায়ন ইন্ডাস্ট্রিয়ালাইজেশান মানে শিল্পায়ন অর্থাৎ শিল্পায়ন যখন হলো তখন বড় বড় মেশিন শিল্প বা কলকারখানায় ঢুকলো ঢোকার ফলে অনেক মানুষ কর্মহীন হলো কেন হলো সেটা আগে ব্যাখ্যা করলাম আর সেটা বলতে যাচ্ছি না তাহলে এই বড় ধরনের যে শিল্পায়ন সেই শিল্পায়নের ফলে এই অনেক সম্পত্তি ধন ধনসম্পত্তি কয়েকজনের হাতে কুক্ষিগত হলো সেটা তিনি যেমন চান না তেমন তিনি মেশিনপত্র যে মানুষের কাজকে সরিয়ে ফেললো সেটাও তিনি চান না ওকে দেখো তারপরেরটা দা ইম্পেটাস বিহাইন্ড ইম্পেটাস মানে এখানে অনুপ্রেরণা বিহাইন্ড ইট সে তো আগেই বলেছি বিহাইন্ড ইট মানে এর পেছনে যে অনুপ্রেরণা রয়েছে ইট অল এর সকলের পেছনে ইজ নট দ্য ফিলান টু সেভ লেবার বাট গ্রিড মানে মানুষের হিতকারী যে শুধুমাত্র শ্রম বাঁচানোর জন্যে এর পেছনে অনুপ্রেরণা রয়েছে তা না রয়েছে মানুষের লোভ ঠিক আছে ইট ইজ এগেন্স্ট দ্য কনস্টিটিউশন অফ থিংস দ্যাট আই এম ফাইটিং উইথ অল মাই মাইট আমি যে শক্তি সকল শক্তি দিয়ে লড়াই করছি যে কারণে তার বিরুদ্ধে এটা ঠিক আছে তারপরে কি বলছে দ্য মেশিন শুড নট টেন টু অ্যাট্রফি দ্য লিমস অফ ম্যান মেশিন মেশিনের এই প্রবণতা হওয়া উচিত না যে মানুষের যে অঙ্গ তা ধ্বংস করে দেবে নষ্ট করে দেবে বা কয়িষ্ণু করে দেবে অ্যাট্রফি মানে ক্ষয়িষ্ণু ফ্যাক্টরিজ রান বাই পাওয়ার ড্রাইভেন মেশিনারি শুড বি ন্যাশনালাইজড যে সমস্ত কলকারখানার যে সমস্ত কলকারখানা ফ্যাক্টরিজ মানে হচ্ছে কলকারখানা রান বাই পাওয়ার ড্রাইভেন মেশিনারি শক্তি অর্থাৎ পাওয়ার ড্রাইভেন মেশিনারি অর্থাৎ ইলেকট্রিসিটি বা এই ধরনের পাওয়ার দিয়ে যে সমস্ত মেশিনারি চলছে যে যেসব কলকারখানা সেইগুলো কি হবে শ্যুড বি ন্যাশনালাইজ সেগুলো জাতীয়করণ হওয়া উচিত স্টেট কন্ট্রোলড এবং স্টেট কন্ট্রোল হওয়া উচিত অর্থাৎ স্টেট মানে দেশ কন্ট্রোল মানে হচ্ছে নিয়ন্ত্রিত হবে মানে দেশের দ্বারা নিয়ন্ত্রিত হবে দ্য সুপ্রিম কনসিডারেশন ইজ ম্যান এবং মানুষই হবে বিবেচনার ক্ষেত্রে সর্বোচ্চ জায়গায় ঠিক আছে মানুষকে বিবেচনা করতে হবে সর্বোচ্চ জায়গায় মেশিনকে নয় সেটাই তিনি বলছেন তো সেটাকে কিভাবে করা যেতে পারে দেখো এই যে এতগুলো কথা বলা হলো সেটাকে ছোট করে মূল যে ব্যাপারটা আছে সেটা কি হতে পারে দেখো হি রিকমেন্ডেড তিনি সুপারিশ করেছেন রিকমেন্ডেড মানে সুকব সুপারিশ করেছেন ন্যাশনালাইজেশন ন্যাশনালাইজেশান মানে হচ্ছে জাতীয়করণ অফ পাওয়ার ড্রাইভেন মেশিনারি পাওয়ার ড্রাইভেন মেশিনারি মানে হচ্ছে যে সমস্ত সেই পাওয়ার দিয়ে মেশিনগুলো চালানো হয় পাওয়ার মানে ইলেকট্রিসিটি হতে পারে বা এই ধরনের শক্তি সো দ্যাট যাতে করে ইটস বেনিফিটস এর সমস্ত বেনিফিট বেনিফিট মানে হচ্ছে কি এর উপকারিতা ঠিক আছে এই মেশিনগুলোকে ন্যাশনালাইজড করা হবে এর সমস্ত উপকারিতা কুড বি এনজয়েড বাই অল সেটা সকলেই উপভোগ করুক এনজয় মানে হচ্ছে উপভোগ করা আর কুড বি এনজয়েড কুড বি এনজয়েড বাই অল মানে সকলেই উপভোগ করতে পারবে ঠিক আছে কুড ক্যান কুডের পাস্টেন্স করা হয়েছে যেহেতু এটা পাস্টে লেখা হচ্ছে কুড বি এনজয়েড বাই অল সকলেই এই সুবিধাটা নিতে পারবে এমনভাবে ন্যাশনালাইজ করা উচিত ওই সকল যন্ত্রপাতিকে তো এই হচ্ছে মূলত আমরা ভেঙে ভেঙে মোটামুটি করে ফেললাম আর তোমাদের জন্যে এই ইয়েটা রয়েছে প্রেসিসটা রয়েছে সঙ্গে যে একটা টাইটেল আমাদের দিতে হয় সেটা হচ্ছে গান্ধীজ ভিশন অন মেশিনারি এই টাইটেল তোমরা দিতে পারো অন্য কিছুও দিতে পারো মোটামুটি সেটা অ্যাপ্রোপ্রিয়েট হওয়ার দরকার আছে তো আজকে ভিডিওটা মোটামুটি এই এই পর্যন্ত তোমাদেরকে শুধু একটা কথা বলার যে এইখানে কিন্তু মূল যে প্যারাগ্রাফ আমাদের দিয়েছিল সেই প্যারাগ্রাফ কিন্তু দেখো সব প্রেজেন্টেন্সে ছিল কিন্তু আম পাস্ট টেন্সে করলাম ঠিক আছে পাস্ট টেন্সে আমরা করলাম প্রেজেন্টেন্সে করিনি তো এই ক্ষেত্রে একটা কথা বলবার সেটা হচ্ছে তুমি যদি এটা প্রেজেনটেন্সেও করো তাতে কোনো ভুল হবে না ঠিক আছে এটা আর পাস্ট টেন্সেও যদি করো এটা ভুল হবে না এই যে ঘটনা গান্ধীজি অনেক পুরনো মানুষ তিনি এখন আর নেই এটা ঐতিহাসিক ব্যাপার অনেক ঐতিহাসিক ব্যাপারই আমরা প্রেজেন্ট ইন্ডিপেন্ড টেন্সে গল্পের আকারে বলে থাকি সেটা তোমরা জানো তো সেই বহু অতীতকালের ঘটনাও কিন্তু আমরা প্রেজেন্ট টেন্সের মাধ্যমে বহু গল্পের মধ্যে বলে থাকি তো এইটা প্রেজেন্ট টেন্সে প্রশ্নটা বর্ণনা করা থাকলেও এটা কিন্তু অতীতের ঘটনা তাই এটা অতীতকালের মতো আমরা যখন উত্তরটা করেছি মানে প্রেসিসটা করেছি তখন অতীতকালে করেছি বা পাস্ট টেন্সে করেছি তো এটা যদি তুমি মনে করো যে প্রেজেন্ট টেন্সে করবে তাতেও হবে কিন্তু তুমি জেনে বুঝে এটা পাস্ট টেন্সে যদি তুমি করো তাহলে বোধহয় বেশি ভালো হবে তবে প্রেজেন্ট টেন্সে করলেও খুব একটা যে ক্ষতি হবে তা মনে হয় না আমার যেটা মনে হয়েছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সকলকে রিকোয়েস্ট করব যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নাও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে কিন্তু বেলাইকনটা প্রেস করতে ভুলো না এই ধরনের রেয়ার ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য ভিডিওটা লাইক করে দিও যদি ভালো লেগে থাকে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওর সুবিধা নিতে পারে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের মতামত বা আরও কিছু যদি তোমাদের কোয়ারিস থাকে আমি চেষ্টা করব সমাধান করার তো এন্ড স্ক্রিনেও কিছু ভিডিও লিংক পাচ্ছ সেগুলো তোমরা দেখে নিতে পারো আসি আবার দেখা হবে পরের ভিডিও তোমরা ভালো থেকো